আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আগামীকাল 14 তারিখ, আজকে কিন্তু 13 তারিখ শনিবার, আগামীকাল 14 তারিখ শনিবার কিন্তু আপনার অফিস সহায়ক পদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অফিস সহায়ক পদের যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে। আগামীকালের পরীক্ষার জন্য সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, অ্যান্ড পরীক্ষার কেন্দ্রে আপনারা কি যে পরীক্ষার স্থানে আপনারা কী কাগজপত্র নিয়ে যাবেন, এবং পরীক্ষা সহ খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওতে চলে যাই। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অফিস সহায়ক পদের দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। আজকে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আপনারা 01994573603 হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চলে আসবে, সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে, এখান থেকে আপনারা কমন উপযোগী স্পেশাল এই সাজেশনটা অফিস সহায়ক পদের আপনারা কিন্তু নিয়ে অবশ্যই অবশ্যই পড়তে পারেন। আর যারা অলরেডি নিছেন তাদেরকে আর নতুন করে নেওয়া দরকার নাই, ওই যে সাজেশনটা নিছেন ওইটা পড়লেই হবে। এখন বলবো যে কি কি কাগজপত্র নিয়ে যাবেন। যেহেতু দ্বিতীয় দাবের পরীক্ষা হচ্ছে, আপনারা নিয়ে যাবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা, নিয়ে যাবেন পরীক্ষার কেন্দ্রে, আর কোনো কিছু প্রয়োজন হবে না। বিষয়টা বুঝতে পারছেন, অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে হবে। যেহেতু সকাল সকাল পরীক্ষা হবে, জ্যাম থাকে ঢাকা সহ প্রচুর পরিমাণ, 10 মিনিটের পথ কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টাও লেগে যায়, সেই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কিন্তু বের হবেন, যেহেতু সঠিক টাইমে যেন পরীক্ষার কেন্দ্রে আপনারা সুন্দরভাবে পৌঁছাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।